আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের উচ্চতর গণিত ক্লাসে। আজকে আমরা অনুশীলনী 7-এর প্রশ্ন 12 এর দুইটি ম্যাথ সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে প্রশ্নগুলো পড়ে নিই, তারপর একটি একটি করে সমাধান করব। নিচের ধারাগুলোর প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। এখন আমার একটা ধারা দেয়া আছে যে n সংখ্যক পদ পর্যন্ত বিস্তৃত আছে, এই n সংখ্যক পদের সবগুলোর যোগফল নির্ণয় করতে হবে। এখানে প্রথম ক নাম্বার প্রশ্নটি আমরা দেখি যে 7 + 77 + 777, দেন এগুলো ধারাবাহিকভাবে n পর্যন্ত বিস্তৃত আছে, কিন্তু এগুলোর মধ্যে সমান্তর দ্বারা এবং কিংবা গুণোত্তর দ্বারা কোনো দ্বারাই নিয়ম ফলো করতেছে না। সেক্ষেত্রে আমাদের একটু ঝামেলা করতে হবে, তারপর আমরা গুণোত্তর দ্বারা নিয়মে ফেলবো, তারপর আমরা সমাধান করব। তো প্রথমে ক নাম্বার প্রশ্নটি লিখে নিই। যেহেতু বলছে n সংখ্যক পদের সমষ্টি, আমরা ধরে নেই s ইকুয়ালস টু 7 + 77 + 777 + যেহেতু আমার n পর্যন্ত বিস্তৃত, তাহলে n সংখ্যক পদের সমষ্টি আমরা ধরে নিছি কি s। আচ্ছা, এখানে আমরা কি মনে করি বা ধরি, এটা লিখতে হবে। আমরা মনে করি লিখি, যেহেতু আমরা s এটা লিখছি n পর্যন্ত বিস্তৃত, যে আমরা এই ধারাটি n পর্যন্ত বিস্তৃত করে যার সমষ্টি পেয়েছি সেটা আমরা ধরে নিলাম s। এখন দেখেন s তো লিখছি, কিন্তু আমরা n পর্যন্ত সমষ্টি কিন্তু কোনো নিয়মে আমরা ফেলতে পারতেছি না, এজন্য আমরা যোগও করতে পারছি না। কিন্তু যদি আমরা এখান থেকে দেখেন, যদি সবগুলো থেকে আমরা 7 কমন নেই, তাহলে আমার কি হয় যে 1 + 11 + 1 এরকম একটা জিনিস আসতেছে। আচ্ছা, বা এখন আমি 7 কমন নিয়ে এই সেটে নিয়ে আসলে কি হয়, s/7 ইকুয়ালস টু সবগুলো থেকে 7 কমন নিয়েছি, তাহলে 7 কমন নিলে এটা থাকে 1 প্লাস, এখানে 7 কমন নিলে থাকে 11 + 1 + ... n পদ পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, আমরা s/7 এখন নির্ণয় করছি, করার পর আমরা একটু শর্ট করছি। এখন শর্ট করার পর এখনো আমাদের কিন্তু কোনো নিয়মের মধ্যে আসে নাই। দেখেন 1 11 1 1 1 এটা কোনো গুণোত্তর দ্বারাও না, সমান্তর দ্বারাও না। সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমরা যদি 9 দ্বারা গুণ করি তাহলে 99 999 এরকম আমার আসবে, 999 এরকম আসবে। সেক্ষেত্রে 999 যখন আসবে, তখন আমরা যদি একটা গুণোত্তর দ্বারার মধ্যে ফেলতে পারি, সেজন্য আমরা কি করব, সহজ করার জন্য আমরা মানে সবগুলা থেকে 10 9 এরকম ওয়ান পার্থক্য করার জন্য এইরকম করব। সেজন্য আমরা 9s/7 অর্থাৎ 9 দ্বারা আমরা যদি গুণ করি, তাহলে 9 + 99 + 999 + ... কত পর্যন্ত বিস্তৃত, n পদ পর্যন্ত। আচ্ছা, এখন 9 + 99 + 999 এগুলো আমার কি একটা সুন্দর একটা দ্বারা চলে আসছে। এখন 999 এগুলো কিন্তু আমার গুণোত্তর বা সমান্তর দ্বারা না। আচ্ছা, এরপরে আমরা কি লিখতে পারি, যেমন এখন সবগুলো থেকে পার্থক্য 1 কমন নেওয়ার জন্য আমরা কি করব, 10 - 1 + 100 - 1। দেখেন সবগুলো থেকে পার্থক্য কিন্তু 1 চলে আসতেছে, এবং 10 100 তারপর 1000 যদি লিখি, সবগুলো কিন্তু বর্গ আকারে, যেমন 10 এর উপর স্কয়ার যদি হয় 100, তারপর 10 এর উপর কিউব আসলে 1000, এরকম আসার জন্য আমার সুন্দরভাবে আমার গুণোত্তর দ্বারা মধ্যে পড়ে যাবে প্লাস n পদ পর্যন্ত। আচ্ছা, আমরা n পদ পর্যন্ত সবগুলো পাইছি। আচ্ছা, এখন দেখেন এই 10 - কত 100 - 1, তারপর 1000 - 1 সবগুলো এরকম হবে, তারপর 10000 - 1। আচ্ছা, এগুলো পরে আমরা কিরকম করতে পারি, যে আমার এগুলো স্কোয়ার আকারে নিব, কারণ 10-এর স্কোয়ার 100, তারপর 1000-এর স্কোয়ার আমার 10-এর উপর কিউব নিলে আমার 1000। সেজন্য আমরা কি করব, স্কোয়ার আকারে আমরা নিয়ে নিব, মানে স্কোয়ার বর্গ মানে পাওয়ার আকারে নিব, তখন আমাদের গুণোত্তর দ্বারার মধ্যে ফালানো যাবে। আচ্ছা, এখন 10 - 1 + 10² - 1, তারপর 10³ - 1 + ... n পদ পর্যন্ত। আচ্ছা, এটা লিখে দিই, n পদ পর্যন্ত। আচ্ছা, এখন দেখেন আমি সবগুলো কি করছি, স্কয়ার আকারে নিয়ে নিছি। এখন স্কয়ার আকারে নিছি সবগুলো কি করব আমরা সুন্দর করে হচ্ছে আমরা সাজায় দিব। আচ্ছা এখন দেখেন এইটা থেকে 1 যদি আমরা লিখি প্রত্যেকটা থেকে আমার হচ্ছে n পদ পর্যন্ত আছে 1 সবগুলা থেকে যদি মাইনাস করি সেক্ষেত্রে কি রকম হয় যে ধরেন আমি 1 করছি 1 লিখলাম সরি 10 লিখলাম তারপর হচ্ছে 10 স্কয়ার প্লাস হচ্ছে 10 কিউব তারপর কি হচ্ছে ডট 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 n পর্যন্ত যদি লিখি প্লাস কারণ হচ্ছে 10 তারপর 10 স্কয়ার তারপর 10 কিউব তারপর হচ্ছে ডট 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 n পর্যন্ত বিস্তৃত। এখন দেখেন সবগুলো থেকে কিন্তু কি আছে -1 আছে সেক্ষেত্রে -1 যদি যখন থাকবে তখন কি আমরা লিখতে পারি সবগুলো থেকে আমার একটা n যদি বাদ দেই সেক্ষেত্রে আমার ঠিক আছে। আচ্ছা এখন এটা কি ছিল n পদ পর্যন্ত আচ্ছা এটা শুধু লিখছি এই 10 10 স্কয়ার প্লাস 10 কিউব প্লাস ডট 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 n পর্যন্ত কিন্তু সবগুলা থেকে কি আছে সবগুলা থেকে 1 করে মাইনাস আছে সেজন্য মাইনাস আমরা কি লিখব n পর্যন্ত বিস্তৃত এবং n পর্যন্ত -1 থাকবে সেজন্য দিলাম -n। আচ্ছা এখন দেখেন এটা থেকে কি আমার কমন নেওয়া যায় না এটা থেকে আমরা কি কমন নিতে পারি যেমন 10 কমন নিলাম সেক্ষেত্রে কি থাকে 1 প্লাস এই ক্ষেত্রে 10 কমন নিলে কি থাকে 10 প্লাস 10 স্কয়ার প্লাস ডট 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 এখন n পর্যন্ত যেহেতু আমার বিস্তৃত তাহলে আমার কতটুকু পর্যন্ত হচ্ছে আমি পাবো সেক্ষেত্রে হচ্ছে যেহেতু আমার 3 থেকে হচ্ছে 1 মাইনাস হচ্ছে 2 থেকে 1 মাইনাস হচ্ছে সেক্ষেত্রে 10 টু দি পাওয়ার n মাইনাস মানে 10 টু দি পাওয়ার n যখন পদ থাকবে সেক্ষেত্রে 10 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা তারপর কি আছে -n আছে আমরা কি পাইছি যে সবগুলাতে 10 কমন নিলে আমার এইরকম একটা আসতেছে n সংখ্যক পদ যখন থাকবে তখন হচ্ছে 10 টু দি পাওয়ার n যখন ছিল তো সবগুলা থেকে যেহেতু পাওয়ার থেকে 1 কমতেছে সেক্ষেত্রে আমার যখন 10 টু দি পাওয়ার n আসবে তখন 10 টু দি পাওয়ার n থেকে আমার 1 মাইনাস দিব কারণ পাওয়ার হচ্ছে 1 করে কমতেছে সেক্ষেত্রে আমরা 10 টু দি পাওয়ার n মাইনাস 1 তারপর হচ্ছে আমার যে -n ছিল যে প্রত্যেকটা থেকে 1 বিয়োগ করেছিলাম সেই 1টা আমরা n হিসেবে বিয়োগ করছি কারণ সবগুলা পদের থেকে আমার হচ্ছে 1 বিয়োগ হইছে। আচ্ছা এখন দেখেন 1 + 10 + 10 স্কয়ার + ডট ডট 10 টু দি পাওয়ার n - 1 এটা হচ্ছে আমার গুণোত্তর দ্বারার মধ্যে পড়তেছে দেখেন 10 100 দ্বারা 100 কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি 10 আবার 10 কে 1 দ্বারা ভাগ করলে 1 সেক্ষেত্রে আমার এইটা হচ্ছে আমার গুণোত্তর দ্বারার মধ্যে পড়তেছে। এখন গুণোত্তর দ্বারার ক্ষেত্রে আমরা সাধারণ অনুপাত কি পাই সাধারণ অনুপাত আমার 10 আর হচ্ছে 1 থেকে বড় সেক্ষেত্রে হচ্ছে আমার সূত্রটা কি যেরকম জেনেছিলাম আমরা সূত্রটা জেনেছিলাম যে সমষ্টি সূত্র কি জানি এটা ছিল আমার সমষ্টি সূত্র। আচ্ছা এখন সমষ্টি সূত্র যখন a টু দি পাওয়ার n - 1 এবং ডিভাইড বাই r সরি এটা হচ্ছে a টু দি পাওয়ার n - 1 ডিভাইড বাই r - 1 এটা হচ্ছে আমার সমষ্টি সূত্র যখন হচ্ছে r এর মান হচ্ছে 1 থেকে বড় সেক্ষেত্রে আমরা এই সমষ্টি সূত্রটা কি করব এখানে বসায় দিব। আচ্ছা আশা করি আপনারা প্রথম লাইনগুলো বুঝতে পারছেন এখন আমি প্রথম উপরের লাইনগুলো আমি মুছে দিলাম তারপর হচ্ছে আমি আচ্ছা এগুলো হচ্ছে 9s/7 এর মান হচ্ছে এইটা ছিল আমি এই মানটা আবার লিখে দিই আচ্ছা এখন 9s/7 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি ইকুয়ালস টু 10। আচ্ছা এটা তো 10 হচ্ছে আমার গুণ আছে এখন হচ্ছে এখানে প্রথম পদ কোনটি a আছে a হচ্ছে প্রথম পদ 1 আর কত আছে আর আমাদের হচ্ছে সাধারণ অনুপাত হচ্ছে 10 তাহলে 10 টু দি পাওয়ার n - 1 ডিভাইড বাই 10 - 1 আর এটা ছিল 10 গুণ লিখলাম 10 আচ্ছা মাইনাস হচ্ছে n। আচ্ছা এখন হচ্ছে আমরা নরমালি হচ্ছে আমরা যোগ বিয়োগ লসাগু করব শেষ আমাদের आंसर দেখেন এটা 10 - 1 হচ্ছে 9 তাহলে 9টা আমরা বাইরে নিয়ে আসি তাহলে হচ্ছে 10/9 আর এটা হচ্ছে আমার এটা হচ্ছে 10 টু দি পাওয়ার n - 1 লিখলাম 10 টু দি পাওয়ার n - 1 - n। আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন এখন হচ্ছে আমার সমষ্টি বের করতে হবে আমার কিসের মান পাইছি 9s/7 = এটা পাইছি। আচ্ছা 9s/7 = এটা হয় আমরা এখানে লিখে দিই যে এই মান থেকে যেহেতু আসছিল 9s/7 = এই মানটা। এখন আমার সমষ্টি যেহেতু বের করতে হবে, সমষ্টি আমরা কি জানি s ধরছিলাম সমষ্টি, সুতরাং বা s = কি হবে, বা s = এখন 7টা উপরের দিকে যাবে 10 × 7 আর 9 উপরে ছিল 9 × 9 10^n-1। এখন দেখেন এই 9 এবং 7 এটা কি এই সাইডে ছিল না, এটার সাথে গুণ ছিল, সেজন্য আমরা কি লিখব -9 এটা নিয়ে তারপর হচ্ছে আমরা লসাগু যদি করি তাহলে আসতেছে, লসাগু না করলেও সমস্যা নেই, আমাদের এটাই আনসার লিখে দিলে আমাদের চলে আসবে। আচ্ছা কারণ কি এটা দুই সাইডে এই পদের সাথে গুণ হবে, এই পদের সাথে গুণ হবে, আমরা এই যেগুলো আনছি এই পদের সাথে এই পদের সাথে গুণ করছি, সমান হচ্ছে 70/81 10^n-1 - 7n/9। এটাই হচ্ছে আমার সমষ্টি। আশা করি আপনারা সমষ্টি বের করতে পারবেন। কীভাবে বের হয়েছে আপনারা দাপে দাপে আপনারা করবেন, যেহেতু জায়গা সংকুলন একসাথে আমরা করতে পারি নাই, আমি মুছে দিয়েছিলাম কিছু লাইন, আপনারা খাতায় সুন্দরভাবে নোট করলে আশা করি আপনারা বুঝতে পারবেন। এইটা হচ্ছে আমার ক নাম্বার ম্যাথের সমাধান। আপনারা এখন ক নাম্বার ম্যাথের সমাধান আপনারা নিজেরাই ট্রাই করবেন, তারপরে যদি না পারেন সেজন্য আমি আপনাদের এটা সমাধান করে দিতেছি। সেম ম্যাথ একই রকম হুবহু ক নাম্বার আমরা মনে করি কি s = এটা, (5 + 55 + 5 + 5 + ... এটা আমি একটু স্পিডে করে দিচ্ছি আপনাদের ক নাম্বার ম্যাথের যেহেতু হুবহু। আচ্ছা এখন হচ্ছে 5 আমরা কমন নিয়ে এই সাইডে আমরা ভাগ আকারে নিয়ে আসলাম, সেক্ষেত্রে থাকবে কি 1 + 1 1 + 1 1 1 + ... n পদ পর্যন্ত। আচ্ছা এখন কি হয়েছে 5 আমরা আসছি, তখন আমরা কি করতে হবে একটা গুণোত্তর দ্বারা সমান্তর দ্বারা ফেলতে হবে, সমান্তর দ্বারা ফেলানো সম্ভব নয়, সেজন্য আমরা কি করব 9 দ্বারা গুণ করে 10 নিয়ে আসবো, তখন হচ্ছে আমরা সমান্তর দ্বারা ক্ষেত্রে চলে আসবে, সেজন্য 9s/5 = 9 + 99 + 900 9 + ... n পদ পর্যন্ত। আচ্ছা এখন হচ্ছে আমরা আগের মতোই আমরা চলে আসছে, এখন আমরা শুধু একটা থেকে একটা বিয়োগ করব, তারপর হচ্ছে এখন কি 10 − 1 + 100 − 1 + 1000 − 1 + ... n পদ পর্যন্ত ইকুয়ালস। এখন এই সবগুলোকে আমরা স্কয়ার নিব, সেক্ষেত্রে আমরা হচ্ছে 10 − 1 তারপর হচ্ছে প্লাস 10² − 1 তারপর হচ্ছে 10³ − 1 + ... n পদ পর্যন্ত। আচ্ছা এখন হচ্ছে সবগুলো থেকে আমরা কি করব স্কয়ারটা আলাদা করে নিব, -1টা বের করে দিব, সেক্ষেত্রে হচ্ছে 10 + 10² + 10³ + ... এখন হচ্ছে সবগুলা থেকে হচ্ছে আমি 10 বের করে নিয়ে আসছি, কিন্তু -1 এগুলো আছে সব কত পর্যন্ত, n পর্যন্ত = সেজন্য আমরা কি করব -n দিব, সেক্ষেত্রে আমার হচ্ছে এই সবগুলো থেকে আমাদের n 1 - এটা বোঝা যায়, এবং এটা হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে যেহেতু n 1 আছে সেজন্য যখন n পদ পর্যন্ত আমার বিস্তৃত হবে সেক্ষেত্রে আমার মাইনাস হবে n। আচ্ছা এখন হচ্ছে আমার এইগুলো হচ্ছে একটা নিয়ে আসছি আর এগুলো হচ্ছে n পদ পর্যন্ত বিস্তৃত এবং -n। এখন দেখেন সবগুলো থেকে আমার কি কমন যায়, 10 যদি আমার কমন যায় তাহলে থাকে কি 1 + 10 + 10² + ... এখন দেখেন সবগুলো থেকে আমার কিন্তু পাওয়ার 1 করে কমতেছে, যেমন 10 এর উপর পাওয়ার 1 ছিল 1 - 1 = 10^0 = 1 আসছে 10 কমন নেওয়ার ক্ষেত্রে, এই ক্ষেত্রে হচ্ছে 2 থেকে 1 আসছে 10, তারপর 3 থেকে 1 কমছে 10², তাহলে যখন n পর্যন্ত পদ পর্যন্ত বিস্তৃত থাকবে, যেমন 10^n যখন ছিল n পদ পর্যন্ত বিস্তৃত মানে n, সেক্ষেত্রে আমার যখন n পাওয়ার এক করে কমতেছে, সেক্ষেত্রে আমার কি ছিল হবে 10^(n-1) আর তারপর হচ্ছে -n। আশা করি আপনারা এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এখন দেখেন এটা আমার গুণোত্তর দ্বারার মধ্যে পড়তেছে আগের ম্যাথের মতোই, সেক্ষেত্রে আমরা এরকম সূত্রে ফেলবো এবং আর এর মানটা হচ্ছে আমার 10, যা হচ্ছে আমার সাধারণ অনুপাত হচ্ছে আমার 1 থেকে বড়, সেজন্য আমরা কি করব এই সূত্রের মধ্যে পড়বে এবং আমরা সরাসরি আমরা করে নিব। এখন দেখেন এইটার মান হচ্ছে এইটা, তাহলে আমরা এই ইকুয়ালসটা কি লিখতে পারি, এখন এটা হচ্ছে আমার সূত্রে ফেলানো যায়, সেক্ষেত্রে 10 এখন প্রথম পদ কি 1 আছে, 1 এখন কত আছে r^n, r^n আর কত আমার 10 10^(n-1) -10 - 1 - n। এখন এটা -5 = 2 পাইছি, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি 9s/5 = আমরা কত লিখতে পারি 10/9 10^(n-1) -n। শেষ আমাদের ম্যাথ। এখন শুধু আমরা আর গুণ করে দিব, s এর মান বের করব, যেহেতু s = সমষ্টি সেক্ষেত্রে আমরা আর গুণ করে s গুণ করে দিব 5 × 10/9 × 9 10^(n-1) এখন এই যে 9/5 এটা এই সাইডে নিচে হবে, এটার সাথেও গুণ করতে হবে কারণ এটা আলাদা পদ আছে, সেজন্য আমরা এটার সাথেও গুণ করব -5n/9 = 50/81 10^(n-1) - 5n/9। এটাই হচ্ছে আমার আনসার। আশা করি আপনারা এই ম্যাথটিও বুঝতে পারছেন। এই ম্যাথ মানে আগের মতোই একদম ইজি একটা ম্যাথ, যে একটা ম্যাথ পারলে ভালো করে এটা পারবেন। আর হচ্ছে দাবটা মনে রাখতে হবে, যেহেতু আমার কোনো নিয়মের মধ্যে পড়তেছে না সেক্ষেত্রে আমরা নিয়মের মধ্যে নিয়ে আসার জন্য এরকম গুণোত্তর দ্বারা নিয়মে নিয়ে আসছি এবং কীভাবে নিয়ে আসছি সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার